রমনা উষার সঙ্গে খাদেম ইসলাম পিনু তারে এই রিসোর্টে এসে তারে গার্ডেনে নাহার গার্ডেনে এসে আমরা অত্যন্ত আনন্দিত এবং আজকে আমরা আমাদের সকলের পক্ষ থেকে আমরা খাদেম ইসলাম পিনুকে করতালি মাধ্যমে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি রমনা উষার উপদেষ্টা কমরেড হারুন চৌধুরী আমাদের এই নাহার গার্ডেনের সত্তাধিকারী আমাদের সবচেয়ে প্রিয় এবং আমাদের অভিভাবক আমরা পিনুবেকে আমাদের রমনষের পক্ষ থেকে আমরা এই আন্তরিক অভিনন্দন এবং তার সতায়ু কামনা করছে আমরা কাছ থেকে গাছ থেকে ডাব পরে খেয়েছি কাটাল গাছ থেকে কাটাল খেয়েছি আম গাছ থেকে আম খেয়েছি এখন পুকুর থেকে মাছ ধরে সেই মাছ খাবো ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে এবং আমাদের পিণু ব্যাচ শত পুচ্ছর আয়ু কামনা করছি এই মাছের প্রসঙ্গে আসার পরে আমি একটা গান শোনাচ্ছি আপনাদেরকে দরিবা মোছহে খাইবো সুখে কি আনন্দ আছে মুখে ধরিব সকল সদস্যকে ধন্যবাদ এবং পাশাপাশি খাদেমুল ইসলাম পিনু ভাইকে আমি আন্তরিক মোবারকবাদ এবং সম্মান জানাচ্ছি যে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাদের কাছে নিয়ে আসছে এখন আমেদ ভাই খন্দকার আহমেদ ভাই কিছু বলবেন ধন্যবাদ সুধিমণ্ডলী আইন রমনা উৎসর ভাইস প্রেসিডেন্ট আজিয়া পিনুবাইয়ের প্রতিষ্ঠিত আমাদের আর 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 উষা সংঘর আর আর প্রিয় বন্ধু পিনুবাইয়ের প্রতিষ্ঠিত নাহার গার্ডেন রিসিটে আসি আর আইরে আর আর তুন নানান রকমের ফল ফল আদি পারি খাই আজিয়া এন্ডে আর আর পিকনিক হইব খাসি জবাই গরু জবাই মাছ ধরাই মৎস্য উৎসব খাসির সব গরুর সব আমি মনিরুল হাসান রমনা উষা সংঘ থেকে এসেছি ঢাকার অদূরে মানিকগঞ্জের নাহার গার্ডেন এখানে আমরা সকলে মিলে হইলা করব আজকে ফুটি করব গাছ থেকে ডাব পেড়ে খেয়েছি আম খেয়েছি কাঁঠাল খেয়েছি গরু জবা হয়েছে খাসি জবাই হয়েছে মুরগি জবা হয়েছে সব রান্না হচ্ছে আমরা সকলে মিলে খাবো হইলা করব আমাদের বয়সের কোনো ভেদাভেদ নাই আমরা সকলে বন্ধু আজ আমাদের বন্ধুরা পুকুরে নামছে মাছ ধরার জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর সবার কত সুন্দর বডি তাদের ব্যায়াম করে করে কত সুন্দর স্বাস্থ্যবান সবাই এত সুন্দর সুস্বাস্থ্যের অধিকারী আমাদের রম্য উঠা সঙ্গের সকল বন্ধুরা আমরা আসছি সকলে একসাথে মাছ ধরবো আমাদের রাহান ভাই দুই অলরেডি পুঁটি মাছ ধরবো আর একটা মাছ কিন্তু দেখা গেল অনেক অনেক সুন্দর অনেক বড় একটা মাছ হ্যাঁ এখনই তো এখনই ধরা হবে আমরা অত্যন্ত আনন্দিত আমরা সকলে খুশি এত সুন্দর মনোরম একটা পরিবেশে আমরা পুকুরে মাছ ধরছি হ্যাঁ আমাদের জাল কিন্তু এখনো এসে পৌঁছায়নি জাল আসার আগে আমরা মাছ ধরে ফেলেছি জাল আসলে কত ধরবো এটা করে বুঝতে পারছি না হ্যাঁ আমাদের মাছ নিয়ে মাছ নিয়ে আসার জন্য অলরেডি আমরা আমার ঢাকার থেকে পাঁচ টনি ট্রাক ভাড়া করেছি কয়েকটা আসতেছে আমরা এখান থেকে মাছ ধরেছি ট্রাকে ভরে ঢাকা চলে যাবে

আমার নাই লাগে লাগে আনা কম বেশি নই না আমি বেশি নিলে চাই না আরে কম বেশি আমার ওই আমার চলে না আমার লাগে হেলাগে ছোটো আনায়া আমরা এই মাছ ধরে এই মাছ রান্না করে খাবো আজ এনজয় করব। পুকুরের মধ্যে আমরা নৌকায় আছি নৌকা বাতিছি এবং আমার এক বন্ধু মুনির ভাই গান গাচ্ছে এক অপরূপ পরিবেশ আপনারা দেখছেন অনেকে দেখেছেন মাছ ধরা আমরা কিভাবে মাছ ধরে কিভাবে মাছ ধরতে হয় এই মাছ ধরে ফেলছে হ্যাঁ হ্যাঁ আমাদের লোকজন অলরেডি দুইটা মাছ ধরে ফেলেছে আনন্দ হচ্ছে মাছ ধরা হচ্ছে মাছ রান্না হবে খাওয়া হবে অনেক আনন্দ হবে আপনারা আমাদের সাথে থাকুন ধন্যবাদ